দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা। দেশে বিগত 24 ঘন্টায় 752 জন কোভিড আক্রান্ত হয়েছেন, সেই সঙ্গে মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে 3,420-তে। গত 24 ঘন্টায় করোনা বৃদ্ধি পেয়েছে কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং গুজরাতে। দেশে এখনও পর্যন্ত মোট 4 জনের মৃত্যু হয়েছে বলেও খবর। নতুন ভ্যারায়েন্টি বেশি দাপট দেখাচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, যদিও ভয়ের কিছু নেই বলেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যেই প্রতি রাজ্যে পৌঁছেছে কেন্দ্রের সতর্ক বার্তা।